প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে কুরআন নাযিল হয়েছে ঠিক সেই জায়গাটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। ঠিক এর নিচে কিন্তু সেই গুহাটি যেখানে হেরা গুহা বলা হয়। আমাদের নবীজি দীর্ঘদিন এই গুহায় ধ্যানরত ছিলেন এবং নবীজির উপর ঠিক এই গুহার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম কুরআনের বাণী নিয়ে এসেছিলেন। ঠিক সেই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন অনেক হাজির সাহেবগণ কত ভিড় করে এখানে দাঁড়িয়ে আছে। ঠিক এখানেই সেই গুহাটি, এটাকে যে গাড়ে হেরা বা হেরা গুহা বলা হয় এই গুহাটিকে। এটি জাবালে নূর পাহাড়ের উপরে অবস্থিত। এটি পবিত্র মক্কাতুল মুকাররম থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে অবস্থিত জাবালে নূর পাহাড়। এই নূর পাহাড়ের উপরেই ছিটকিত এই হেরা গুহাটি। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আস্তে আস্তে ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার দেখতে পাচ্ছেন অনেক মানুষ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এখানেই কিন্তু সেই গুহাটি, মানে গুহাটি এত সংকীর্ণ একজনের বেশি মানুষ ভিতরে ঢোকা সম্ভব হয় না। অনেকে ভিতরে ঢুকতেছে, ঢুকে দুই রাকাত নামাজ আদায় করতেছে অনেকে, তারপর আস্তে আস্তে ধাক্কাধাক্কি করে বের হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এক ভাই উপর দিকে উঠে যাচ্ছে। ঠিক এই পাথরের নিচেই কিন্তু সেই গুহাটি, দেখুন আল্লাহর কি কুদরত, এত বড় বড় পাহাড়, ঠিক এই পাহাড়ের নিচেই সেই গুহাটি রয়েছে। গুহার উপরে দেখতে পাচ্ছেন অনেক হাজির সাহেবগণ নামাজ আদায় করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা কথা সবাই স্মরণ রাখবেন, এখানে যে নামাজ পড়তে হবে কিন্তু কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই। এখানে নামাজ পড়লেও কোনো গুণাও হবে না, কোনো সব হবে কিন্তু কোনো গুণার কিছু নাই। নামাজ পড়তে পারেন নাও পড়তে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই গুহাটি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখি কতদূর আপনাদের দেখানো যায়। দেখতে পাচ্ছেন অনেক হাজির সাহেবগণ এখানে ক্লান্ত হয়ে পড়েছে, অনেকে পানি পান করতেছে, অনেকে রেস্ট নিচ্ছে। আর এই পাহাড়ের উপর উঠতে কিন্তু প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। তারপরে এই গুহাটি আপনারা দেখতে পারবেন। দেখতেছেন এক মহিলা এখানে কীভাবে নামাজ আদায় করতেছেন তার বোনের আকুতির জন্য। আপনারা যারা হজ এবং উমরা করতে আসবেন অবশ্যই এই জায়গাটি দেখতে আসবেন ইনশাল্লাহ। জাবালে নূর পাহাড় বলা হয়, নূর পাহাড়ের উপরে কিন্তু সেই হেরা গুহা অবস্থিত। আমাদের নবীজি দীর্ঘদিন এই গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আর আমরা যারা হজ এবং উমরা করতে আসতে পারিনি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একবার হলেও মক্কা মদিনে আসার তৌফিক দান করেন। আমিন। দেখতে পাচ্ছেন অনেক হাজির সাহেবগুলো আস্তে আস্তে বের হচ্ছেন। এখানে আসলে চাপাটা অনেক কষ্ট, আপনারা যারা চাপতে পারবেন না গান্ধাগান্ধির মধ্যে তারা উপরে দূর থেকে দেখবেন। এখানে যে আসতেই হবে কিন্তু কোনো সুযোগ নেই, মানুষের মনের আগতির জন্য এখানে আসে। ধন্যবাদ সবাইকে। দেখি আমরা যেতে পারি কিনা, ভিডিও করা সম্ভব হচ্ছে না।